সংস্কারের অভাবে ঐতিহ্য হারাচ্ছে 600 বছরের সাক্ষী হবিগঞ্জের শঙ্করপাশা গায়বী মসজিদ। প্রত্নতত্ত্ব বিভাগের আয়ত্তে থাকায় মসজিদটি রক্ষায় কোনো কাজ করতে পারছেন না স্থানীয়রাও। আমাদের এই যে মসজিদের মুসল্লি আছে, তারা তাদের নিজের উদ্যোগে সবাই মিলে মসজিদের সামনে একটি উঁচু স্থান বানিয়েছে, যার কারণে এখন একাধারে প্রায় 100 জন মুসল্লি উঁচু করতে পারে, উঁচুর জন্য কোনো সমস্যা হয় না। এভাবে যদি মসজিদের যে আরও অন্যান্য কাজ আছে যেগুলো করলে যে মসজিদের সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে, এগুলো সরকারের নিকট যদি সরকার যদি একটু দৃষ্টি দিত, তাহলে আমার মনে হয় যে কাজগুলো দ্রুত কমপ্লিট হয়ে যেত। এই মসজিদের অনেক জায়গা বসে আছে, মসজিদে একটা দিঘি আছে, দিঘিটা একটা খনন হতে চাই, বা এই মসজিদে আশপাশে অনেক জায়গা বসে আছে, এই জায়গার জায়গা বসাটাও আমরা সঠিক তথ্য চাই। এই যে মানুষ যে আসে এরারও তো একটা মানে ইয়েও করার দরকার আছে, একটা সিলসিলা করে মানে রাখার দরকার আছে বা দেখার দরকার আছে, তাদেরকে একটা সেবা করার দরকার আছে। এই উদ্যোগটা যেভাবে পারি মানে আমরা এটা নিতাম, আমরা একটু আশাবাদী সরকারের কাছে, যদি আমরা ইনশাআল্লাহ আমরা এটা করতে রাজি আছি। মসজিদটি হবিগঞ্জের সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের উচাইল শঙ্করপাশা গ্রামের 6 একর জমির ওপর কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। দূর থেকে দেখলেই যে কারো দৃষ্টি কাড়ে লাল টকটকে এ মসজিদটি। প্রাচীন আমলের বিভিন্ন কারুকাজে সাজানো রয়েছে এর ভেতরের ও বাইরের অংশ। আমি সিলেট থেকে আসছি, শুনেছি মসজিদের অনেক কথা, ইত্যাদিতেও দেখেছি, কিন্তু নিজের চোখে আজ এসে দেখলাম, খুব ভালো লাগলো চারিদিকে ঘুরে। আমি মসজিদের দায়িত্বে প্রায় 40 বছর যাব দায়িত্ব পালন করতেছি। আর মসজিদের অনেক ঐতিহ্য আছে, উসাইল শঙ্করপাশা শাহী জামে মসজিদ, যা এখন প্রত্নতত্ত্ব বিভাগের আওতায় আছে। তো অনেক মানুষ দূর দূরান্ত থেকে এই মসজিদ দেখার জন্য আসে। পুরনো এই মসজিদটি টিকিয়ে রাখার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার উদ্যোগ গ্রহণ করতে প্রত্নতত্ত্ব বিভাগের প্রতি অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসক। মসজিদটি হবিগঞ্জ জেলায় সুলতানি আমলের একটি অন্যতম নিদর্শন, এটা অনেক পুরাতন একটা স্মৃতি বহন করে। এই মসজিদটি সংরক্ষণের জন্য আমরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি। আমরা ইতিমধ্যে প্রত্নতাত্ত্বিক যে অধিদপ্তর, প্রত্নতত্ত্ব অধিদপ্তরে আমরা অনুরোধ জানিয়েছি, লিখিতভাবেও জানানো হয়েছে। আমাদেরকে আসলে তারা প্রতিশ্রুতিও দিয়েছেন যে হয়তো আগামী অর্থ বছরে আমরা আশা করছি যে এখানে ভালো একটি বরাদ্দ পাওয়া যাবে এবং তাদের মাধ্যমে বেশ ভালো একটা সংস্কার কাজ করা সম্ভব হবে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।